শোনো, তুমি কিন্তু ইনডাইরেক্টলি আমার আনস্মার্ট বুঝাচ্ছো। আমি না ইনডাইরেক্টলি কাউকে কিছু বলি না, আমি যা বলি একদম ডাইরেক্ট বলি। তুমি একটা খ্যাত, তোমার কোনো ফ্যাশন সেন্স নাই, তোমার কোনো ড্রেসিং সেন্স নাই, এন্ড দ্যাটস ট্রু। শোনো, তোমার এই অবস্থা খুব খারাপ, তোমার ঠোঁট কাটা, বুঝছো? থ্যাংক ইউ। শোনো, আমরা হচ্ছে উইকেন্ডে যাচ্ছি এবং টি শার্ট পরে যাচ্ছি, দুজন একই রকমের টি শার্ট পরবো। আমি অনলাইনে অর্ডারও করে দিয়েছি। কিন্তু সবাই তো আছে, লোকজন আছে না, তোমারই তো খারাপ লাগবে তোমার জামাই যদি এরকম প্যাট এরকম ফুলে থাকে। শোনো, আমরা উইকেন্ডে যাচ্ছি এবং টি শার্ট পরে যাচ্ছি, ওই টি শার্টের একটা নাম আছে, সেটা তো জানো, সেটাও তো মনে জানো না? না, সেটার নাম হচ্ছে কাপল টি শার্ট। ওই টি শার্টের একটা ডিজাইনও আছে, ডিজাইনটা কি জানো? কি? ওখানে অর্ধেকটা হার্ট আমার টি শার্টে থাকবে, অর্ধেকটা হার্ট তোমার টি শার্টে থাকবে। তো কাপল টি শার্ট যদি থাকে তাহলে কাপল শার্ট নেই কেন? শার্টের অর্ধেক আমার কাছে থাকবে হার্ট, আর অর্ধেক তোমার কাছে থাকবে, তাহলে তো হয়ে যাবে। কাপল শার্ট পরবো কেন? আমরা উইকেন্ডে যাচ্ছি, মজা করতে যাচ্ছি, এনজয় করতে যাচ্ছি, তো আমরা হচ্ছে রেড টি শার্ট পরে যাব, বুঝছো? রেড কালারে পরবো? রেড তো গোলাপের কালার, এটা আমি পরবো নাকি কি বলো তুমি? কেন রেড কালার পরবে না? তুমি আমাকে ভালোবাসো না, আমার জন্য এতটুকু পরবে না? সেটা পরবো, কিন্তু আমি আমি যদি এখন রেড পরি তাহলে পোলা মানে আমার ভাইস্তারা কি বলবো? তুমি কি বলো এসব উল্টা পাল্টা কথা? আমি আসলে ভুলেই গেছিলাম, তুমি তো একটা বুড়া মানুষ, আমার বাপ তো আমাকে হচ্ছে এরকম একটা বুড়া ব্যাটার কাছে গছাই দিছে, এই জন্য আমাকে তোমাকে জোর করে এখন কচি কাঁচা বানাতে হচ্ছে, বুঝছো? এই জন্য রেড টি শার্ট দিতে চাইছি তোমাকে, আর কিছুই না। শোনো, তুমি উল্টা পাল্টা কথা কেবো না, কি বুড়া কও কেন? কোথ থেকে বুড়ো হইছি, কিসের বুড়ো হইছি? আমার কিছু পাকছে? শোনো, আমি ঠিক করছি পিঙ্ক কালারের একটা টি শার্ট পরে যাব। পিঙ্ক কালার? তুই শিওর তুমি পিঙ্ক পরবা? ইয়েস, রেড পরলে যদি ইয়ং হয়ে যায়, পিঙ্ক পরলে কিড হয়ে যাব। আমি তোমার বাচ্চা সেজে চলে যাব। ওকে, নো প্রবলেম। তাহলে পিঙ্ক টি শার্ট কিনা কি দরকার? আমি গত মাসে একটা পিঙ্ক ফ্যাব্রিক কিনেছিলাম আমার পায়জামা বানানোর জন্য, ওইটা দিয়ে তোমাকে একটা শার্ট বানাই দিই, ওইটা পরে যাও। শুধু কি বল।